আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। কাতারের ঠিকানা রেজিস্ট্রেশনের আজই শেষ দিন। কাতারের প্রত্যেকের ঠিকানা সরকারিভাবে অনলাইনে রেজিস্ট্রেশনের আজ শেষ দিন। আগামীকাল 27 জুলাই থেকে এই নিয়ম অমান্যকারীদের উপর 10,000 রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। তাই যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদেরকে আজই তা করতে আহ্বান জানানো হয়েছে। কাতারে বসবাসকারী প্রত্যেকের বেলায় এই ঠিকানা আইন বা ন্যাশনাল অ্যাড্রেস ল অনুসারে ঠিকানা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এটি করার জন্য মিত্রাস 2 অ্যাপে গিয়ে ন্যাশনাল অ্যাড্রেস অপশন থেকে নিজের বাসার নাম্বার, রাস্তার নাম্বার, জোন নাম্বার ও ইলেকট্রিসিটি নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। গত জানুয়ারি মাস থেকে এই আইন কার্যকর করা হয় এবং সবাইকে 26 জুলাইয়ের ভেতর তা করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এদিকে ঠিকানা রেজিস্ট্রেশন না করলে আইডি রিনিউ হবে না কাতারে। কাতারে সবার জন্য বাধ্যতামূলক ঠিকানা রেজিস্ট্রেশন করার তারিখ শেষ হচ্ছে 26 জুলাই। এই তারিখের মধ্যে সবাইকে নিজেদের ঠিকানা সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য মোবাইলে মিত্রাস 2 অ্যাপ নামিয়ে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করার পর সরকারি সার্ভিস সেন্টারে জমা দিতে হবে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, যারা এই সময়ের মধ্যে নিজেদের ঠিকানা রেজিস্ট্রেশন করবে না তাদের আইডি ইকামা 25 জুলাইয়ের পর থেকে আর নবায়ন রিভিনিউ করা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আপডেট নিউজ নিয়ে চলে আসব আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।